কথায় বলে মাছে ভাতে বাঙালি, আর সেই মাছটা যদি হয় ইলিশ তাহলে তো কথাই নেই। ভোজন রসিক বাঙালিরা সারা বছর অপেক্ষায় থাকে যে কবে দেখা মিলবে রূপালী ইলিশের। শুধু তাই নয়, ইলিশের নাম শুনলেই বাঙালির জিভে জল চলে আসে। পশ্চিমবঙ্গে সেভাবে এখনো বর্ষা শুরু হয়নি, তবে মৌসুমের শুরুতেই রাজ্যে জেলেদের জালে ধরা পড়ছে ইলিশ। সম্প্রতি কাকদ্বীপ, দীঘা, নামখানা, ডায়মন্ড হারবারে রূপালী ইলিশের দেখা মিলেছে। ফলে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বেশ কিছু খুচরা বাজারে পাওয়া যাচ্ছে ইলিশ।